প্রাচীন সমুদ্র শাস্ত্রে বর্ণিত আছে যে স্বামীর সৌভাগ্য নির্ভর করে অনেক অংশেই স্ত্রীর পায়ের পাতার ওপর, অর্থাৎ স্ত্রীর পাটি কেমন, তার পায়ের পাতা কেমন বা আঙুলগুলি কেমন, এইটি নির্ধারণ করতে পারলে তার স্বামী কেমন বা তার স্বামীর ইনকাম কেমন সব কিছু কিন্তু বোঝা যায়। অর্থাৎ একটি মেয়ের পা দেখি বোঝা যায় তার স্বামীর বর্তমান পরিস্থিতি, আয় উন্নতি, সমস্যা সমাধান সব কিছু। আজ আমি সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। এই ভিডিওর আলোচ্য বিষয় প্রাচীন সমুদ্র শাস্ত্র থেকে নেওয়া হয়েছে। বর্তমান দিনে এর ব্যবহার অনেকাংশে কমে গেলেও প্রাচীনকালে এই সমুদ্র শাস্ত্র অনুযায়ী ভাগ্য নির্ধারণ করা হতো। সুতরাং এই শাস্ত্রের যে যথেষ্টই গুরুত্ব রয়েছে তা আমাদের প্রত্যেককেই স্বীকার করতে হয়। যাই হোক, যারা প্রথমবারের জন্য অমৃতবাণী ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তারা অতি অবশ্যই ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটাই আশা করব। বন্ধুরা, মূল আলোচনায় চলে আসা যাক। সাধারণভাবে বলা হয় যে স্ত্রীর উপর নির্ভর করে স্বামীর ভাগ্য, অর্থাৎ স্বামী কতটা উপার্জন করতে পারবেন, কেমনটি হবেন বা তার ভাগ্য কেমন যাবে, তার বেশিরভাগ অংশই নির্ভর করে তার স্ত্রীর ওপর। তাই তার স্ত্রীর হাতের রেখা নয়, পায়ের পাতা দেখেও বোঝা যায় তার স্বামীর যে অর্থনৈতিক অবস্থা কেমন বা ভাগ্য কেমন যাবে। আমি এমন কিছু বিষয় আপনাদের বলছি যেগুলি অতি অবশ্যই আপনারা নিজেদের সঙ্গে মিলিয়ে দেখবেন, উপকৃত হবেন। প্রথমে বলবো পায়ের দ্বিতীয় যে আঙুল, সেই দ্বিতীয় আঙুলটি পায়ের অন্যান্য আঙুলের থেকে একটু অধিক লম্বা কিনা। দেখবেন অনেক মেয়েরই একটু অধিক লম্বা হয়ে থাকে। যে যে মেয়ের এই দ্বিতীয় আঙুলটি অধিক লম্বা হবে তাদের জন্য সুখবর। তার কারণ তারা যথেষ্ট যুক্তিবাদী হন, তারা স্পষ্ট কথা বলে এবং জ্ঞানী হন। সামান্য কিছু ক্ষেত্রে তার স্বামীর সমস্যা হলেও বা বিভিন্ন ক্ষেত্রে দ্বন্দ্ব হলেও কিন্তু এই মেয়েরা তার স্বামীদের কিন্তু যথেষ্টই সাহায্য করতে পারবে, সাপোর্ট করতে পারবে বিভিন্ন প্রতিকূল ক্ষেত্রে। তাই অতি অবশ্যই দেখবেন পায়ের দ্বিতীয় আঙুলটি লম্বা কিনা। কারণ এই যে দ্বিতীয় আঙুলটি যদি লম্বা হয় তাহলে স্বামীরা সুফল লাভ করবেন। এরপর বলবো, যদি আপনার স্ত্রীর পাটির সামগ্রিক যে শেপ, সেই শেপটি পাহাড়ের চূড়ার মতো হয় তাহলে তো আর বলার কথাই নয়, এই মেয়ে অনেক সৌভাগ্যবতী। এই মেয়ের স্বামী অতি অবশ্যই উন্নতি লাভ করবে। সাময়িকভাবে সমস্যার সম্মুখীন থাকলেও পরবর্তীকালে অতি অবশ্যই উন্নতি করবে। অর্থাৎ প্রত্যেক মেয়ের পায়ের পাতা যদি পাহাড়ের মতো শেপ, অর্থাৎ একটা চূড়ার মতো শেপের হয়ে থাকে তাহলে অতি অবশ্যই সুফল তাদের জন্য রয়েছে। এছাড়া যে যে মেয়ের কনিষ্ঠ এবং অনামিকা এই দুটি আঙুল চলার সময় মাটিতে স্পর্শ করে না, সেই ধরনের মেয়েদের থেকে সাবধানে থাকুন। কারণ যে যে মেয়ের কনিষ্ঠ এবং অনামিকা আঙুল চলার সময় মাটি স্পর্শ করে না তাদের কিন্তু স্বামীদের ভাগ্য মোটেই ভালো হবে না, তাদের স্বামীদের ভাগ্য অতি অবশ্যই খারাপ হবে। তাই কিছু করার নেই, সেই সব মেয়েদের কোনো দিনই স্বামীর ভাগ্য ভালো হবে না,
আপনারা অতি অবশ্যই মিলিয়ে নেবেন। এছাড়া যেসব মেয়েদের পায়ের গোড়ালি গোলাকার, অর্থাৎ পায়ের যে গোড়ালি সেটি যদি গোলাকার হয় তাহলে খুবই সৌভাগ্যবতী এই মেয়ে, অর্থাৎ আপনি যদি এই মেয়েকে বিয়ে করেন তাহলে সুফল পাবেন। সাধারণভাবে সবারই পায়ের গোড়ালি গোলাকার, কিন্তু দেখবেন তার মধ্যেও লম্বাটে শেপ আছে বা গোল শেপের আছে। যাদের গোল তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই সুফল লাভ করবেন এটি বলতে পারি। এছাড়া যদি পায়ের দুটি আঙুলের মধ্যে ফাঁক কম হয়, অর্থাৎ পায়ের যে প্রথম এবং দ্বিতীয় যে আঙুল তার মধ্যে যদি ফাঁক কম হয় তাহলে জানবেন যে সেই যে মেয়ে তার স্বামীর কিন্তু সৌভাগ্য বিরাজ করবেই। অর্থাৎ ফাঁক যদি বেশি হয় তাহলে তাদের জীবনে সমস্যা আসবে, কিন্তু ফাঁক যদি কম হয় অতি অবশ্যই সৌভাগ্য বিরাজ করবে। এই রকম বিশেষ কিছু চিহ্ন দেখে বোঝা যায় যে একটি মেয়ের স্বামী কতটা সৌভাগ্যবান হবেন। তাছাড়া সামগ্রিকভাবে পাতলা লম্বা যদি পায়ের পাতা হয় তাহলে মেয়েদের স্বামীরা অতি অবশ্যই উন্নতি লাভ করে। ব্যাঁকা বা চওড়া যদি পায়ের পাতা হয় সেইভাবে উন্নতি লাভ করতে পারে না। বন্ধুরা, এই ছিল মূল আলোচ্য বিষয়। তা পায়ের পাতা যে শেপ বা পায়ের আঙুলগুলি কেমন সেইটার উপর নির্ভর করে প্রত্যেকটি মেয়ের তার স্বামীর সৌভাগ্য। প্রাচীন সমুদ্র শাস্ত্রে এটি বর্ণিত আছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিও অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই কথাটাই আপনাদের বলবো। আজ আমি আপনাদের সামনে এই বিষয়ে বিস্তারিত বলার জন্য চলে এসেছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা নিজে নিজের বিষয় বা নিজের মানুষজনের সঙ্গে মিলিয়ে নিতে পেরেছেন। যদি এইগুলি আপনার মিল থাকে তাহলে আপনার স্বামী সৌভাগ্যবান অতি অবশ্যই হবে, বা যদি আপনার স্ত্রীর মধ্যে এই সুবিষয়গুলি দেখা যায় তাহলে অতি অবশ্যই আপনার স্ত্রী সৌভাগ্যবতী হতে পারে। তাই বন্ধুরা, আমি আজকে আপনাদের প্রাচীন সমুদ্রশাস্ত্র থেকে মেয়েদের পায়ের আঙুল কেমন হবে তার উপর স্বামীর ভাগ্য কী নির্ভর করবে সেই বিষয়ে বিস্তারিত জানালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই বন্ধুরা যদি পারেন আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও অন করে রাখুন। আপনাদের ভালোবাসা এবং আপনাদের একান্ত কামনা আমাদের সঙ্গে যেন থাকে। আমরা প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিই, তাই আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং সর্বদা দেখতে থাকুন এই বিশেষ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা যথাসম্ভব আপনাদের বিভিন্ন প্রকার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, তাই সবসময় আমাদের সাথে থাকবেন এবং সঙ্গে থাকবেন এই আশা এবং কামনা আমাদের সঙ্গে রাখুন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।